এভাবে দুর্বার গতিতে চলতে চায় এই গ্রামের মানুষ, কিন্তু কিভাবে যেন হারিয়ে যায় জীবনের সেই গতি। ভর করে হতাশা, আর তখনই নেমে আসে বিয়োগান্তক ঘটনা, সে এক অজানা আখ্যান। এই যুবকের নাম শফিকুল ইসলাম, দুর্ঘটনায় পা হারিয়েছেন। জীবনযুদ্ধে বহুবার পরাজিত সে জীবনের প্রায় সব স্বপ্নই হারিয়েছে। একবার পালাতেও চেয়েছিলেন জীবন থেকে, পারেননি। কেন আপনি বিষ খেয়ে দিয়েছিলেন? বউ চলে যায়, যাওয়া পরবর্তীতে কি করবেন, জীবন পাও কাটে যাওয়ার পর আর মনে হয় যে আর বেঁচে থাকার ইচ্ছা আর নেই। বউ আপনাকে রেখে চলে গেল, তারপর আপনার মনের অবস্থা খারাপ? মনের অবস্থা খুবই খারাপ, মনে হয় যে আর জীবন রাখবো না। বউ যখন চলে গেল, পাও কেটে পড়ে গেল, মনে হয় যে এখন নিজে আত্মহত্যা করি। হ্যাঁ, আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করার অগণিত ঘটনা এই গ্রামে। এই যে কয়েকদিন আগে জুয়েল ক্লাস এইটের ছাত্র, এই চকশিমলা গ্রামের, ও কয়েকদিন আগে বিষ খেয়েছিল, আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখনও শৈশবের লাজুক চাহনি যায়নি চেহারা থেকে, সে নিজেই চেয়েছিল নিজের জীবন শেষ করে দিতে। আমি আমাকে বলছিলাম আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে, আমার আম্মু বলছিল না মোবাইল কিনে দিব সাধারণ মোবাইল, আমি বলছিলাম ভিডিও মোবাইল। সবার হাতে মোবাইল, আমি মোবাইলটা দেখে আগ্রহ হয় স্ক্রিন সেট, কিন্তু আগ্রহ আমার আম্মু কিনে দিবে না। আমি সময় বলছিলাম না কিনে দিলে আমি বিষ খেয়ে মারা যাবো। এই তোমাদের গ্রামে তো আরও লোকজন বিষ খাইছে? হ্যাঁ, অনেক লোকজন বিষ খেয়েছে, নানা রকমের সমস্যায় পড়ে, মানে সমতি নিয়ে টাকা না দিতে পেরে বিষ খাইছেন, কি আবার নানা রকমের কথা কয় বাড়িতে সরকার থেকে, অর্থাৎ বিষ খায়। কারণ বহুবিধ, আত্মহত্যা ঘটেই চলেছে এই গ্রামে, তা যেন রোধ করা যাচ্ছে না কোনোভাবে। এই বাড়িগুলোর, এই বাড়ি, ওই বাড়ি এবং এই পাশাপাশি কয়টা বাড়ি, ছয়টাই স্যার আত্মহত্যা করছে। তারা একটা বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়। ওই বাড়িতে আর একটা আছে, সেটা স্যার বেঁচেও আছে। ও বলে স্যার যে ওই কিস্তির টাকা যারা নিতে আসে পুলিশের চেয়ে নাকি তাকে ভয় পায়। কিছুদিন আগে আত্মহত্যা করেছে শমশের প্রামাণিকের ছেলে খোরশেদ আলী। আত্মহত্যা করেছে, অভাবিক সংসার, জমা জমি নেই, খাইলে রাজমিস্ত্রি কামের উপর খাই। এখন ওই সব সময় করলে তো ওই স্বামী স্ত্রী আমি কি ঠোকাঠুকি 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 হয়, মানে অভাব হলে তার নুনের তো পান্তা ফুরায়, পান্তা নুন ফুরাই, এরকম একটা হয়তো ইয়ে হয়। এর জন্য শুধুই কি অভাব, অভাবের কারণে জীবন শেষ করে দেয়া, নাকি আরো কিছু আছে? কি বলছেন গ্রামের মা বোনেরা? অভাবের কারণে চারটা পাঁচটা ছেলে মেয়ে হলে তার পড়াশোনার খরচ, স্বামীর সাথে টুকরাম করা, এরকম ধরনের জন্যই তো বেশি যে স্বামীরা যে সংসার, যার বিটি ভাইতে যে গরিব, ডিবেন দেওয়া পারে না, এই জন্যে অত্যাচার। গ্রামের দুজন শিক্ষিত তরুণী তামান্না আর বুলবুলি, কথা হলো তাদের সঙ্গে। আমার জানা মতে এখানে একজন এরকম মানে একটা মেয়ে বিষ খেয়ে মারা গেছে। কেন সে মারা গেছে, বিষ খেয়েছিল কেন? এরকম টাকা পয়সার কারণে। আচ্ছা, সে কি বিবাহিত ছিল? হ্যাঁ, বিবাহিত ছিল, মানে শারীরিক নির্যাতন করে যৌতুকের জন্য। এখানে মানে গ্রামের অধিকাংশ লোকই তো মানে অশিক্ষিত, মানে মেয়েদের কিভাবে মূল্যায়ন দিতে হয় সেটা তারা বুঝতে পারে না, আর মানে মেয়েদের উপর অনেক টর্চার করে, মানে একাধিক বিয়ে করে, এরকম অনেক মেয়ে সহ্য করতে পারে না, তখন আত্মহত্যার মতো এরকম কাজকে বেছে নেয়। আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন মনসুরাদ, কারণটি বড় কষ্টের। দর্শক, আমি মনসুরাদি মির্ধার উঠান থেকে কথা বলছি। দরিদ্র এক কৃষক, সে অভাবের সংসার, ঋণ নেওয়া ছাড়া, কিস্তি নেওয়া ছাড়া তার পক্ষে ফসলাদি চাষ করা সম্ভব না। এভাবে সে ঋণের কিস্তি দিতে না পেরে একবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর অশেষ রহমত সে বেঁচে যায়। মনসুর ভাই আছেন নাকি বাসায়? খুবই অভাব, দানা ফলগতি করেছিল সেটা দেবার কারি নেই, কাজ কাম করার কারি নেই, মানুষ এসে খুব চাপ করে, ফসল যা করি মানে ফসল তাহলে সামনে করে এলে থেকে উঠতে হবে, কিন্তু নিজের জমা জমি নেই, কিস্তি মাফ করে না, না অন্যরকম মাফ নেই, অন্যরকম মাফ নেই।
কিন্তু সেই থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, চিকিৎসা নেই, গ্রামের চারদিকে এমন আত্মহত্যার তথ্য, হাসপাতাল দূরে থাকা মৃত্যুর হারটি যেন বেশি, কেউ বিষপান করলে তাকে দেওয়া হয় টোটকা চিকিৎসা, দু একজন টিকেও যান, মারা যায় বেশিরভাগ। হাতের আন্দাজে চিকিৎসা করে এই গ্রামের জাহিদ। আগের থেকে লোকের মুখে শোনা, যেটা শুনে যে কেঁচো খাওয়ালে বা ওই যে ঘুকরি জাতীয় এগুলো খাওয়ালে সারে, তো সেই মোতাবেক খাওয়ায়, যেটা যেহেতু দেখা যাচ্ছে যে রাস্তাঘাট নিয়ে যেতে যেতে অনেক দূর, যাতে যাতে মারাও যেতে পারে, তাৎক্ষণিক যদি চিকিৎসা দিয়ে যদি বাঁচে, তো যেগুলো বাঁচে বাঁচে, আর যেগুলো মরে ওগুলো তো মরেই যায়। চারিদিকে আত্মহত্যার এত ঘটনা, কিন্তু কেন? বঞ্চনার কি একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে এই গ্রামের মানুষ? কথা হচ্ছিল এই গ্রামের শিক্ষিত এক যুবক মনসুর রহমানের সঙ্গে। এই অঞ্চলটা হচ্ছে কি সবচেয়ে মানে যোগাযোগ আর্থসামাজিক অবস্থা বলতে এখানে কিছুই নাই, শিক্ষা ব্যবস্থা যেমন তেমন, চিকিৎসা তো নাই, সব মিলাই যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আপনি যে আসলেন স্যার, সেই কেমনে আসলেন আপনি? বুঝতে পারছেন যে আপনি কেমনে আসছেন? আমরা আমার বউ বাচ্চা অন্তত আসতে চায় না, খালি যোগাযোগ ব্যবস্থার জন্য। আর এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যা, আমার মনে হয় এরা ফ্রাস্ট্রেশন বলেন আর যেটাই বলেন, এটা যে ভুগে এই অভাবনটন, এর সাথে যে কোনো একটা দ্বন্দ্ব, যে কোনো ইয়ে হবে, এরা বিষ খাবে কিংবা গলায় দড়ি দিবে। মোবাইলে প্রেম করার পরে তারে সে ওই ছেলেটা বলছে, আচ্ছা তুমি বলো যে আমার জন্য তুমি মরতেও পারো, তুমি কি মরে দেখাইতে পারো? সে বলে যে আমি তোমার জন্য মরেও দেখাইতে পারি। বলে ঠিক আছে মরে দেখাও তো দেখি। তারপরে সে ওর এক বান্ধবীরে নাকি ফোন করছে, পরে আমরা জানতে পারলাম যে মোটামুটি কিছু কি আছে। দেখেন স্যার, দেখেন স্যার, এখনই বিষ খাচ্ছে ওই যে পাশে গ্রাম। হাটকালুপাড়ার যুবক শফিক বিষপান করেছে, অবস্থা ভালো না, দুর্গম পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই, তাই নিয়ে এসছে বান্দাইকারা বাজারের ডাক্তারখানায়। শফির বিষপানের কারণ বলতে পারছে না স্থানীয় জনগণ। সমস্যা কালকে তোমার দোকানে আসে নাই, আজকে তারপরে তোমার বাইরে ডাক্তার কি বলে আসেনি কেন? অসুখ নাই, ডাক্তার বলছেন সচেতনতার অভাব। অন্তত যোগাযোগ ব্যবস্থা হলে যদি খাওয়ার বলি যে হচ্ছে যে 3-4 ঘন্টার ভিতর যদি এর স্টমাক ওয়াশ এবং তার সাথে প্রপার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় তাহলে হয়তো সে বেঁচে যাবে, এটা ইয়ে করা যায়। কিন্তু আর এদিকে সবচেয়ে বড় যে সমস্যাটা, যে কেউ দোকানে যে ইচ্ছা মতো বিষ চাইলেই পায়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আত্মহত্যার স্থানীয় কারণ বা বাস্তব চিত্রের সঙ্গে সরকারি দপ্তরের হিসেবগুলো হয়তো মিল খুঁজে পাওয়া যাবে না। তারপর আমরা গিয়েছিলাম আত্রাই থানায়, সেখানে কয়েক বছরের অস্বাভাবিক মৃত্যুর পরিসংখ্যান বের করার চেষ্টা করি আমরা। দর্শক, তাদের ইউডিতে যে নথিভুক্ত করা হয়েছে সেটাতে 2007-2009 পর্যন্ত আমরা একটা চিত্র দেখতে পাই। 2007 সালে বিষপান করে 38 জন এবং গলায় ফাঁসি দিয়ে 10 জন, সর্বমোট 48 জন আত্মহত্যা করেছে এখানে। 2008 সালে ফাঁসি 6 এবং বিষপান 16, সর্বমোট 22 জন। আবার 2009 সালে এসে 2006-এর চাইতে দুজন বেড়ে গেছে, অর্থাৎ 2009 সালে ফাঁসি দিয়েছেন 9 জন এবং বিষপান করেছেন 15 জন, এখানে 24 জন, 2008-এ ছিল সেটা 22। এক্ষেত্রে পুলিশের দাপ্তরিক ও মানবিক দৃষ্টিকোণ দুটোই দেখার চেষ্টা করেছি আমরা। কথা হয়েছে থানার সেকেন্ড অফিসার ফিরোজ কবিরের সঙ্গে। বিষ খাওয়ার বা আত্মহত্যা করার প্রবণতাটা কি কমছে না বাড়ার দিকে, কোন দিকে আপনাদের দৃষ্টিকোণ? ওইভাবে পাড়া খুব বাড়ছে বা কমছে একই রকম মনে হচ্ছে। ওই আত্মহত্যা যে যিনি করতেছেন, তিনার পরিবারের, সমাজের, দেশের, সরকারের যে কী ক্ষতি হচ্ছে এই বিষয়ে তারা একেবারে অজ্ঞ। এই বিষয়ে কোনো সেমিনার সভা, আলোচনা সভা কোনোটাই হয় না,
বা উদ্বুদ্ধকরণ কোনো পদ্ধতি এরকম হয় না, এটা করলে মনে হয় আত্মহত্যার হারটা কমবে বলে আমি মনে করি। চলুন চকশিমলায় ফেরা যাক। যে এলাকার মানুষ স্বাস্থ্য সংকটে এত জর্জরিত সেখানে স্বাস্থ্যসেবা নেই। 1986 সালে নেদারল্যান্ড সরকারের সহায়তায় সরকার প্রত্যন্ত এলাকায় 18টি হাসপাতাল নির্মাণ করে, এটি তারই একটি। বছরখানেক চলেছিল, এখানে এখন কোনো ডাক্তার নেই, আছেন একজন ফার্মাসিস্ট এবং স্বাস্থ্য সহকারী। এখানে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ যেন ভোগ করছে নরক যন্ত্রণা। তিন থানার সমন্বয়ে আমাদের এলাকা আত্রাই বাগমারা মান্দা, তিন থানার নিকটে কোনো চিকিৎসা কেন্দ্র নাই। এক একটা চিকিৎসা কেন্দ্রে যেতে হলে 40-35-45-35 মাইল দূরে যেতে হয়, আর যাওয়ার রাস্তাঘাট মোটেও নাই। এখানে আজ পর্যন্ত কোনো ডাক্তার নিয়োগে হয়নি, কোনো ওষুধপত্র নাই, ওষুধও পাওয়া যায় না কো, ডাক্তারও নাই কো। এটা মনে করো অসুস্থ শরীরের জন্য চা এনেছি খাওয়ার জন্য। কৃষকের বৈশাখী আনন্দের পাশাপাশি চক শিমলার এই মাদ্রাসা মাঠে আমরা কৃষকের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা মনে করি এটি সবচেয়ে কার্যকরী স্বাস্থ্যসেবা হচ্ছে, কারণ চক শিমলা আত্রাইয়ের নগর এত দুর্গম একটি জায়গা, এখানে কোনো চিকিৎসা সেবা বলতে কিছুই নেই। এই এলাকার অনেক মানুষ আছে তারা জানে না ডাক্তার কি। এত বঞ্চনার ভেতরেও জীবনের চূড়ান্ত শক্তিটুকু দিয়ে এগিয়ে যেতে চায় এখানকার মানুষ, তারপরও পদে পদে হতাশা আর বঞ্চনা। এর মধ্যে এসে গেল আরেক তথ্য, এই গ্রামের শিক্ষিত তরুণীদের নাকি বারবার বিয়ে ভেঙে যায় যোগাযোগের অসুবিধার কারণে। এলাকার সমস্যা কতভাবে যে প্রভাবিত করতে পারে তারই যেন একটি বড় উদাহরণ এটি। ভালো শিক্ষিত বা ভালো একটা ফ্যামিলি থেকে একটা বিয়ে আসছে শহর থেকে গ্রামে, হচ্ছে মেয়ে চয়েস হয়েছে, সব দিকে চয়েস হয়েছে, অথচ এখানকার যোগাযোগ বা রাস্তাঘাট বিদ্যুৎ নাই, এখানে যে একটা পরিবেশ খারাপ, এই কারণে বিয়েগুলো ভেঙে যাচ্ছে। নিঃসন্দেহে আহত হওয়ার মতো ঘটনা সম্বন্ধে নিয়ে আসা যারা এই গ্রামের তরুণীদের কিংবা তাদের মা বাবাদের নিরাশ করে ফিরে যান, তাদের বলছি দারুণ কর্মঠ এই গ্রামের নারীরা। সেই 2010 সাল অর্থাৎ আজ থেকে 10 বছর আগে আত্রাইয়ের সেই চক শিমলায় কৃষকের আনন্দ ধারণ করা, আমার খেয়াল আছে যে আত্রাই উপজেলা থেকে চক শিমলা যেতে সারাদিন লেগে গিয়েছিল, ভাঙাচোরা রাস্তা, ধুলাময় সেই চৈত্রের দুপুর, স্টিল আমি সেই মেমোরিগুলো মনে করতে পারি। এখনকার আত্রাইয়ের কী অবস্থা, তাদের কি সেই আত্মহত্যার প্রবণতা কমেছে, রাস্তাঘাটগুলো কি আগের মতোই আছে, মানুষের সচেতনতা কতটুকু বেড়েছে, ফসল বৈচিত্র্য কতটুকু এসছে, সব কিছু মিলিয়ে জানার আগ্রহ তো থেকেই যায়। আমি সেই আত্রাইতে যখন শুটিং করি সে সময় কৃষকের দাদাদের একটা পর্ব ছিল কুস্তি, কাদার ভেতরের কুস্তি। এক টকবগে এক তরুণকে আমি লক্ষ্য করেছিলাম, আতিক নামে সে খেলেছিল, সেই গ্রামেরই ছেলে, ওকে দেখে আমার ভালো লেগেছিল। প্রথম আমি ওকে বলেছিলাম তুমি যদি ঢাকায় কখনো আসো আমাদের সাথে যোগাযোগ করবে। পরে সে ঢাকায় আসলো, সেই চ্যানেলেতে একটা চাকরি পেলো, সহকারী ক্যামেরাম্যান হিসেবে এখনও কাজ করছে। এই আতিকের কাছেই আমি জিজ্ঞেস করব চক শিমলার এখনকার কী অবস্থা। যখন 2010 সালে প্রোগ্রামটা ওখানে করা হয় তখন মানুষ বুঝতে পারে না যে প্রোগ্রামটা কী হবে। তারপরে যখন এটা অন এয়ার গেল, যখন টিভিতে আমরা দেখলাম, এলাকার মানুষ যখন দেখল, তখন থেকেই মানুষ সচেতন অনেকটা তখন থেকেই কমে আসে। এখন বর্তমানে 10 বছর পরে এখন আমি একটাও আত্মহত্যা এখন পর্যন্ত আমি দেখি নাই। রাস্তাটার কী অবস্থা, যে রাস্তা দিয়ে আমার সারাদিন লেগে গেছিলো, এখন যে রাস্তাটা বেশি ধুলো ছিল ওই রাস্তা এখন পাকা হয়ে গেছে। তবে চক শিমলা যে গ্রাম, যে মাঠটাতে প্রোগ্রাম করছেন, ওই মাঠ থেকে হাফ কিলো বা এক কিলো হবে সেটা হচ্ছে এখন আপনার ইট সোলিং দেওয়া হয়েছে। আর ধান খেতে মাঝখানে সমান বট গাছটা আছে, বট গাছটা এখন নেই, কেটে ফেলছে। হ্যাঁ, কেটে ফেলে আরও নতুন 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 আরও গাছ লাগাইছে, আরও নতুন বট গাছ লাগানো হয়েছে, ওগুলো আস্তে আস্তে বাড়ছে। নতুন বট গাছ আর কি, ওই বট গাছে বয়স পাবে নাকি? আর ওই যে উঁচু উঁচু ইয়েগুলো কী বলে, ওই যে ব্রিজের কালভার্টগুলো, ওগুলো সব মানে ভেঙে ফেলা হয়েছে, পুরো রাস্তা পাকা। হ্যাঁ, এখন পুরো রাস্তাটা পাকা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আত্মহত্যা কমেছে, আত্মহত্যা কমেছে, মানুষের জীবন মানের অবস্থা কি, অর্থাৎ এখনও কি মানুষ একটা দুটো ফসলই করে নাকি নানান ধরনের ফসল করে? এখন মানে চক শিমলার মানুষ মানে ফসল সম্পর্কে এখনও তাদের সঠিক ধারণা আসে নাই যে এই মাটিতে কোন ফসল ফলালে সেটা হবে বা কোনটা হবে না, সেই দিকটা এখন একটু
এখনো পিছিয়ে আছে? হ্যাঁ পিছিয়ে আছে ফসলের দিক থেকে। তুমি চ্যানেলে কাজ কেমন এনজয় করছো? হ্যাঁ মোটামুটি আমার অনেক ভালো লাগে, কারণ আমি আমার ধারণা ছিল অন্যরকম যে একটা টিভি চ্যানেল কী ধরনের হতে পারে। তো এখানে আসার পরে আসলে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে এখানে অনেক কিছু শিখার আছে, বা একটা গ্রামের ছেলে যে শহরে আসলে তার মধ্যে একটা সভ্যতা বা শহরের মানুষের সাথে কীভাবে চলতে হবে, কীভাবে জীবনযাপন করতে হবে, এই জিনিসটা আমি চ্যানেলে এসে শিখছি। আর এর আগে আমি চ্যানেলে শুনছি যে এখানে মানুষ গড়ার কারিগর চ্যানেলে, যে সেখানে মানে যে কোনো প্রোগ্রাম বলেন যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলে হচ্ছে মানুষ গড়ার কারিগর।